জবাব দাও। আমি আশুবিনে গাড়ি বন্ধ করা হলে কোনো বিজেপি সরকার জবাব চাই, এই জবাব দাও। আমি জনগণ চাইছি। যে ফান্ডামেন্টাল রাইট মানুষের, সেই ফান্ডামেন্টাল রাইট
ঠিক থাকবে কিনা, অধিকার সঠিকভাবে সুরক্ষিত থাকবে কিনা, ঠিক তখনই সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এক রাজ্য পশ্চিমবঙ্গ যার বিধানসভায় দাঁড়িয়ে নেত্রীর প্রস্তাবকে সামনে রেখে সর্বদলীয় ভাবে শুধুমাত্র বিজেপি বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে এলআর সুচালু করা চলবে না, বাঙালি বিধানন চলবে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সবাই সওয়াল করে ভারতবর্ষের মুখে বার্তা পৌঁছে দিয়েছে মোদী সরকারের কাছে যে বাংলার মানুষ স্বাধীনতার সংগ্রামে সেদিন দাঁড়িয়ে লড়াই করেছিল, স্বাধীনতার সংগ্রামের পথ দেখিয়েছিল বাংলার মানুষ, এখানে বীর নেতাজি জন্মেছেন, মা মাতঙ্গিনী বীর শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে বীর শাসমল জন্মেছেন এখানে, এই মাটি সেই মাটি বাংলার মাটি, সেদিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে একটু দ্বিধাগ্রস্ত হয়নি, সেদিন দাঁড়িয়ে হাজার হাজার মানুষ বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার পথ দেখিয়ে বাংলা সেদিন দাঁড়িয়ে লড়াই করেছিল। আর ভারতবর্ষ স্বাধীনতার পরে সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানে সর্বধর্মের সমন্বয়ে এই দেশ, সর্বধর্মের সমন্বয়ে এই দেশ চলবে, সেইটাই ছিল আমাদের সংবিধানের মূল কথা। আর সর্বধর্মের সমন্বয়ে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ আজকে ভাবছে যে প্রকৃতপক্ষে আমরা থাকতে পারবো কিনা, তাই তো আজকে আসাম থেকে 19 লক্ষ মানুষকে বদ্ধ চিন্তা ভাবনা হয়েছে, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির নামটুকু বাচ্চা রেখেছে, যারা কারগিল যুদ্ধে যারা লড়াই করেছিলেন সেই ধরনের যারা সৈন্যার যারা সেনাবাহিনী তাদের নামও বাদ চলে গিয়েছে। আজকে বাংলার মানুষ আতঙ্কিত শঙ্কিত কিন্তু চিন্তিত নয়, প্রতিবাদের ভাষা আজকে বাংলার মুখে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, গতকাল সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, আন্দোলন থেমে থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধমনীতে যত সময় দাঁড়িয়ে এক বিন্দু রক্ত থাকবে তত সময় দাঁড়িয়ে একটাও বাঙালিকে এনআরসির সাথে যুক্ত হতে দেবো না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বাংলার মাটি থেকে আমরা দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভগবান বৈর 1 নম্বর ব্লকের নেতৃত্বে যে আজকের আন্দোলনের মিছিল আজকে শুরুর সূত্রপাত, একটা জনজাগরণী শক্তিকে সামনে রেখে আমরা লড়াই করে বুঝিয়ে দিতে চাই বাংলা ভগবান বৈরের মাটি, সেই মাটি যেখানে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের মাটি, সেই মাটি থেকে সমস্ত সর্বস্তরের মানুষকে একযোগ হয়ে রাজনৈতিক চিন্তা আপনার বাইরে থেকে আজকে দাঁড়িয়ে অবস্থা সৃষ্টি করছে এনআরসিকে সামনে রেখে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আবেদন জানাবো। সারা ভারতবর্ষে এই প্রথম যে অর্থনৈতিক সংকট, স্বাধীনতার পরে এত বেশি অর্থনৈতিক সংকট হয়নি, আজকে ভারতবর্ষকে বৃদ্ধি করে দেওয়ার একটা চক্রান্ত এবং চেষ্টা চলছে, পাশাপাশি দাঁড়িয়ে মানুষের সঙ্গে মানুষের বিভাজন এনে ভারতবর্ষে ঐক্য একতা সংহতিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে এই পথসভার মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা বাঙালি, আমাদের ধমনীতে যত সময় রক্ত থাকবে লড়াই আমরা করে যাব, সে কথা বলে এই আন্দোলনের সবাইকে সামিল হওয়ার আবেদন এবং অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।